আপনারা কি এইচডিএফসি ব্যাংকের নেট ব্যাঙ্কিং ইউজ করেন কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছেন তো এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে এইচডিএফসি ব্যাংকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন খুব সহজে আপনার মোবাইল থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তার জন্য আপনাদের এই ভিডিওটা লাস্ট অব্দি দেখতে হবে তাহলে আপনারা খুব সহজে শিখে যাবেন কীভাবে এইচডিএফসি ব্যাংকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন ভিডিও নিচে দেখেন যে ব্ল্যাক কালারের বোতাম আছে সেখানে ক্লিক করুন আর ঘন্টির মতন আছে সেখানে ক্লিক করে দেন তাহলে আমি নতুন নতুন ভিডিও না আসলে আপনারা খুব সহজে পেয়ে যাবেন আপনারা দেখছেন অসাম্ভ চ্যানেল আমি বিপ্লব চলেন শুরু করছি আপনি কি করবেন প্রথমে আপনার ডেস্কটপ কিংবা আপনার মোবাইল থেকে আপনার ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন তো আমরা করে নিচ্ছি ওপেন ওপেন করার পর আপনারা এখানে সার্চ করবেন জাস্ট আপনারা এখানে সার্চ করবেন এসডিএফসি সার্চ করলেই দেখবেন প্রথমে যে আপনার ওয়েবসাইটটা ওপেন হবে সেটার ওপরে ক্লিক করবেন আপনারা ক্লিক করার পর দেখবেন আপনার কাছে ইন্টারফেস এরকম চলে আসবে তো আমরা এখানে দেখবেন আমরা তো মোবাইল থেকে করছি এখানে দেখেন থ্রি লাইন আছে থ্রি লাইনের উপরে ক্লিক করব ক্লিক করার পর দেখবেন নিচে চলে আসবেন ডেস্কটপ মুড আমরা ডেস্কটপ মুডের উপরে ক্লিক করে দেব তারপর দেখবেন আমাদের ইন্টারফেসটা এই টাইপের হয়ে যাবে এই টাইপের ইন্টারফেস হয়ে গেলে আমাদের এখানে লগ ইন করতে হবে তো আমরা এখানে লগ ইন করে দেবো দেখবেন উপরেই আমাদের এখানে লগ ইনয়ের অপশান দেখাবে লগ ইন করবো করার পর দেখবেন এখানে ক্রেডিট কার্ড আর ওপর দেখবেন নেট ব্যাঙ্কিং তো আমরা নেট ব্যাঙ্কিংয়ের উপরে ক্লিক করে দেবো তারপর দেখেন এখানে পচিট নাও দেখা যাচ্ছে তার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে আপনার কাস্টমার আইডি তো আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন দেখবেন আপনাকে একটা কাস্টমার আইডি দিবে সেটাও এখানে দিতে হবে নাহলে আপনার বইয়ে পেয়ে যাবেন কাস্টমার আইডি সে আইডিটা এখানে দিবেন তো আমরা এখানে কাস্টমার আইডি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে কান্টিনিউ আছে কান্টিনিউর উপরে আমরা ক্লিক করব পেজ চলে আসবে ওপরে আপনার কাস্টমার আইডি দেখাবে বা নিচে দেখেন আপনার পাসওয়ার্ড দিতে বলবে তো এখানে দেখেন ফরওয়ার্ড পাসওয়ার্ড পিন লিখা আছে আমরা এর উপরে ক্লিক করব তো আমরা এর ওপরে ক্লিক করে দেবো করে দেওয়ার পর দেখেন এখানে আপনার আপার কাস্টমার আইডি যেটা দিলেন সেটাকে আপনাকে আবার এখানে দিতে হবে তো আমি এখানে গো লেখা আছে গো এর ওপরে ক্লিক করে দেবেন ওপরে দেখবেন আপনার ডেবিট কার্ড ডিটেলস আর ওটিপি মোবাইল নম্বর আর নিচে দেখেন আপনার অনটাইম পাসওয়ার্ড যাবে আপনার রেজিস্ট্র মোবাইল নম্বর আর আপনার ইমেল আইডিতে তো আমরা এটাই সিলেক্ট করবো আমাদের কাছে তো এটিএম কার্ড নাই তো আমরা এইটা এই দুটো এটা সিলেক্ট করার পর নিচে দেখেন ক্যাপচার দিতে হবে তারপরে কন্টিনিউ তো আমরা এখানে কন্টিনিউ ক্যাপচার দিয়ে কন্টিনিউ করে নিচ্ছি তারপর দেখবেন আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে তো এরকম পেজ খুলে গেলে দেখেন এখানে লিখা আছে যে আপনার মো রেজিস্ট্রেশন মোবাইল নম্বরটা আপনাকে এখানে দিতে হবে আর ওপরে আপনার ইমেল আইডি শো হবে তা আমাদের মোবাইল নম্বর দিয়ে এখানে কন্টিনিউ ওপরে ক্লিক করব তা আপনারাও করে দেবেন উপরে ক্লিক করার পর দেখবেন আপনার এখানে ওপরে দেখেন আপনার রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে ওপরে যেটা আপনার ঘর আছে সেখানে আপনার মোবাইল নম্বরে যেটা যাবে এস এম ওটিপি সেটা দিতে হবে আর নিচে আপনার রেজিস্ট্রেশন যেটা ইমেল আইডিতে ওটিপি যাবে সেটা দিতে হবে দেওয়ার পর এটা কন্টিনিউ করতে হবে তো আমি কন্টিনিউ করে দিচ্ছি তারপর দেখবেন এখানে আপনার একটা পেজ খুলে যাবে তো পেজে দেখেন আপনার এখানে নিউ পিন সিলেক্ট করতে হবে মানে আপনি পাসওয়ার্ড যেটা দিবেন সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে মানে ওপরে আপনার নিউ পাসওয়ার্ড তারপর কনফার্ম যেটা ওপরে দিবেন সেটা নিচেই দিবেন দেওয়ার পর এখানে আপনাকে অ্যাগ্রি করে এখানে কনফার্ম করে দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড আপনারাও সিলেক্ট করে নেবেন তা আমি পাসওয়ার্ড সিলেক্ট করছি দেখবেন আপনার এরকম ফেস চলে আসবে আপনার মোবাইলে এস এম এস চলে আসবে আর এখানে দেখবেন লেখা আসবে চেঞ্জ ইয়র পাসওয়ার্ড কমপ্লিট এখান থেকে আপনি আবার ক্লিকের অপশান দেওয়া হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনার আবার এখানে ইউজার আইডিটা দেবেন আমি এখানে আমার ইউজার আইডি দিয়ে আবার কান্টিনিউ আছে কান্টিনিউর ওপরে ক্লিক করব তারপর আপনার কাস্টমার আইডি দেওয়ার পর এখানে দেখানে আবার আপনার এখানে দেখবেন আপনার পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে লগ ইনের উপরে ক্লিক করবেন তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি যেটা এখনই সিলেক্ট করলাম আমরা তারপর এখানে আমরা লগ ইন করে দেব লগ ইন করে দেওয়ার পর একটু ওয়েট করবো তো দেখবেন আমাদের এখানে নেট ব্যাঙ্কিং ফর পাসওয়ার্ড আমরা চেঞ্জ করে দিলাম অলরেডি এবার আর যদি কিছু করার থাকে আপনারা এখানে দেখবেন ওয়েলকাম দেখাবে আপনার ব্যাংকের নেট ব্যাঙ্কিং সব কিছু তা আপনার যদি আর কিছু করার থাকে আমাকে নিচে কমেন্ট করবেন আমি যতটা পারি আপনাদের চেষ্টা করব হেল্প করবার তো আজকের মতন বাই নেক্সট ভিডিও আবার দেখাবে